একটা খাত কিনলে একটা মোটরসাইকেল আর এক ভরি স্বর্ণ ফ্রেম। হ্যাঁ প্রিয় দর্শক, আমি ফয়সাল মোর্শেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পরিপালকের স্টলে। আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে নিয়মিত আছেন, আপনারা অনেকেই জানেন পরিপালকের সম্পর্কে, আপনারা এরই মধ্যে জেনেছেন। আমি জানাতে চাই আপনাদেরকে আরো বিস্তারিতভাবে। এই মুহূর্তে আমি আছি পরিপালকের পাশে। এই পরিপালকের বিশেষত্ব হচ্ছে এই পালঙ্কে 16টি পরি রয়েছে, এই যে আমার পেছনে, এবং পরির কানে কিন্তু আমরা দুলও দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা, এরকম করে মোট 16টা পরি রয়েছে, আবার নিচেও পরি রয়েছে। এই ব্যাপারগুলো একটু দেখাই। অসাধারণ কারুকার্য, কারুকার্য মণ্ডিত এই কাজগুলো, অসাধারণ এই যে পরি, খাগড়াছড়ির খাঁটি সেগুন কাঠে বানানো। এই খাঁটি বানাতে সময় লেগেছে 3 বছরের বেশি, এবং এই খাতে ব্যবহার হয়েছে 85 ঘনফুট সেগুন কাঠ। যদিও 85 ঘনফুট সেগুন কাঠ ব্যবহৃত হয়েছে এই খাতে, কিন্তু খাতটি বানানোর সময় যিনি তৈরি করেছেন তাকে কিনতে হয়েছে, ব্যবহার করতে হয়েছে 200 ঘনফুট সেগুন কাঠ। এবং এই খাতের একটি, এর আগে একজন ইন্ডিয়ার একজন মানুষ, তিনি প্রায় এই খাতের দাম তিনি দিয়েছেন 85 লাখ টাকা, কিন্তু খাতটি যিনি বানিয়েছে নূরনবী, তার ইন্টারভিউ রয়েছে আপনারা দেখতে পাবেন। তিনি এই খাতটি চান বাংলাদেশের মানুষ, যে 18 কোটি মানুষ রয়েছেন, তাদেরকে দেখাতে চান। সে কারণে তিনি এবার এটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়ে এসেছেন। 100% স্বপ্নের মধ্যে 50% আমার পূর্ণ হয়ে গেছে, কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে এসে এই খাতটি দেখছেন, এর চেয়ে আনন্দের আর কিছু নেই।